আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া মানব জন্ম পেয়েছি। একমাত্র মুক্তির একটা পথ আছে, যে পথটা স্রষ্টা নিজেই সূরা ফাতিহার মধ্যে বলেছেন, সিরাতাল মুস্তাকিম, দেখাও সরল এবং সহজ পথ। সরল সহজ পথটা কে? আমার সেই মুর্শিদ। তাই সেই মুর্শিদকে উপলব্ধি করে আমি যেন মুক্তি পাইতে পারি। বাজান আস্তে আস্তে। এক হিন্দু আনি বাড়িতে বাবা, এক মিনিট, হিন্দু আনি বাড়িতে এক মা কিছু সাধু গুরুকে দাওয়াত করেছে, কিছু সেবা দিবে বলে। সাধুগুরুরা উপস্থিত হয়েছে সেবা নেওয়ার জন্য। বাড়িতে গেছে, যাওয়ার পরে বারান্দার মধ্যে দেখতে পারে একটা ময়না পাখি একটা খাঁচার মধ্যে বন্দী। সাধুগুরুকে খাওয়ার দেওয়া হয়েছে, যখন সেবা করবে ওই সময় সাধুগুরুরা বলতেছে, হরি নাম জপলেই মুক্তি পাওয়া যায়। কথাটা বলে সেবা করবে, এর মধ্যে থেকেই বারান্দার ওই পাখিটা বলে, মিথ্যা বইল না সাধু, আজকের থেকে 12টা বছর যাব একটা খাঁচার মধ্যে আমি বন্দি আছি, আমার যে জোড়ার পাখিটা আজকের থেকে 12 বছর ধরে তারে আমি দেখি না। 12 বছর ধরে আমি হরি নাম জপতেছি, আমার হরি যদি আমারে মুক্তি করে, 12টা বছরের মধ্যে আমারে সে মুক্তি করে নাই। সাধু মিথ্যা কইও না, হরি নাম জপলেই মুক্তি হয় না। হিন্দুয়ানি মাকে বলছে, সাধুরা মা ওই পাখিটারে ছাইরা দাও, না ছাড়লে খাবো না, তোমার সেবা নিব না। তখন হিন্দুয়ানি মা পাখিটাকে ছেড়ে দিয়েছে, সাধুরা খাবে বলতেছে হরি নাম জপলেই মুক্তি। ওই পাখি আড়াল থেকে বলে, না গো, হরি নাম জপলেই মুক্তি পাওয়া যায় না, এর মধ্যে সাধু গুরু কৃপাও লাগে। বাবা আমি কাঙ্গাল হয়ে আছি, আমার দয়াল এই পদ্মে আসবে, কখন আসবে? আমি সদাই থাকি পন্থের পানে চাই, কখন আসবে, কখন আমাকে দর্শন দিবে? সাধক এই জায়গা থেকে বলছে যে আমার দরদ আসবে, আমার দয়াল আসবে। তাই একটা গানের মধ্যে কি বলছে জানেন? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কোন জবনে, নিজ মরু ঠিল কাপি, হৃদ মরু ঠিল কাপি, চরণের সে চলনে কে আবার বাজাবাসি এ ভাঙা কোন জবনে, কে আবার বাজাবাসি এ ভাঙা কোন জবনে, কে আবার বাজাই বসে আমার এ ভাঙা কোন জবনে। হৃদ মর উঠিল কাপি চরণের সেই রননে, আমার দয়াল আমার কাছে আসতেছে, আমার এই ভাঙা কুঞ্জটার মধ্যে দয়াল মুর্শিদ হইয়া আমার দিন পাগলা করি আয়োধার আমার দয়াল, তুমি
তুমি একদিন এসে দিও দেখা ববের গুদারা I'm gonna make it.